আপনার নিজের বলুন। গোবিন্দ কোন প্রশ্ন আছে? ইসলাম সাহেব, ইসলাম সাহেব কি কোন প্রশ্ন আছে? স্যার আমাকে বলেছিলেন না? হ্যাঁ নবীন বাবু, হ্যাঁ নবীন বাবু তো একটা কেস হিস্ট্রি পাঠিয়েছেন, ওইটাকে মানে আমি ইয়ে করতে পারছি না। আপনি ওইটা টাইপিং করে দেওয়া যায় না? না আপনি তো কেস হিস্ট্রি পাঠাইনি, আমার কেস হিস্ট্রি তো আপনি নিয়েছিলেন, পাঠিয়েছিল বিপুল বাবু। ও বিপুল 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 বাবু বিপুল ওইটাকে একটু টাইপিং করে পাঠানো যায়? আচ্ছা স্যার আমি তো টাইপিস করতে পারি না বাংলাটা, আর ইংরেজিতে লিখতে গেলে তো একটু সমস্যা হবে ভাষাগুলো। না বাংলা করলে ভালো, তাহলে ইয়ে করুন না, মেল করে পাঠাতে পারবেন? মেলে স্যার এই লেখাটা মেলে পাঠাবো? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে মেলে চেষ্টা করি আমি। না আমার যে অসুবিধা যেটা হচ্ছে আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি যখনই পড়তে যাই অটোমেটিক ভুলে যাচ্ছে, হ্যাঁ পড়তে পারছি না। আচ্ছা এইটাই আপনি ইয়ে করে মেল করে পাঠিয়ে দিন, পিডিএফ ফাইল করে একটা মেল করে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ বলুন, একটা প্রশ্ন ছিল সেদিনকার যে স্যার ওই যে মানে ওই যে নাক্স বম যেটা দেওয়া আর কি, অন্যান্য যারা পেশেন্ট আসবে আর কি, অ্যান্টিডট মেডিসিন, সেটা পাওয়ারটা কত দেবো? এটা 30 দিলেই হবে, 30 দিলে দুই ডোজ? হ্যাঁ দুই ডোজ। আচ্ছা ঠিক আছে। নাক্স বমের ক্ষেত্রে আরেকটা কথা বলি, আমরা প্রথমে নাক্স বম নিয়ে তো আমরা আলোচনা করেছি, সেখানে একটা মারাত্মক কথা বলা আছে, ইফ ইউ হ্যাভ নো মেডিসিন গিভ নাক্স বমিকা। ধরুন আপনার কাছে কোনো রুগী এলো, আসার পরে আপনি দেখলেন ঠিক কনফার্ম নয় যে এই ওষুধটা হতে পারে কি এই ওষুধটা হতে পারে, যেহেতু আপনার যখন এটাকে নিয়ে কনফিউশন থাকবে তখন আপনি কিন্তু নাক ভূমিকা দিতে পারেন। আমরা শুরুতে বলেছিলাম যে গণ্যমান্য জঘন্য ব্যক্তিদের জন্য হচ্ছে নাক ভূম, যারা কুড়ে অলস মানে কোনো কাজ করে না, সারাদিন বসে কাটা খায় আর ঘুমায় ছাড়া আর কোনো কাজ নেই, তাদের ক্ষেত্রে নাক ভূমিকা। যারা অতিরিক্ত পড়াশোনা করে, রাত জাগে এবং ফিজিক্যাল মেন্টাল বহু রকম গভীর পরিশ্রম করে, তাদের ক্ষেত্রে নাক ভূমিকা। হ্যাঁ অর্থাৎ সর্বঘটের কাঠালি পালা। আর আজকাল আমাদের কাছে যখন রুগী আসে তারা, তার আগে এক পোস্ত তারা কিন্তু এরাতদি মানে আদ্য প্রান্ত শ্রাদ্ধ করিয়ে আসে, সেজন্য তারা প্রচুর পরিমাণে রুট মেডিসিন খেয়ে এসছে, সেই ক্ষেত্রে আমরা নাক ভূমিকাটা দিতে পারি, যাতে করে দুটো কাজ হবে, একটা হচ্ছে নাক সর্বঘটের কাঠালি তলা আর সব ক্ষেত্রে নাক লাগে। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে সে তো অবশ্যই আমি ধরে নিতে পারি যে অবশ্যই অ্যালোপ্যাথি মানে প্রচুর ড্রাগ খেয়ে এসছে। হ্যাঁ আমি একটা উদাহরণ দিয়ে বলি, খুব ভালো লাগবে বিষয়টা হচ্ছে, একটা অল্প বয়সের ছেলে, অল্প বয়স মানে 25-26 বছর বয়স, তা এবার তার এক বন্ধুর বাড়িতে বিয়ে বউ হতে খেতে গেছে, তা বন্ধুর বাড়ি যখন তখন চব্বচ্চর লজ্জ পেয়েও সবই হয়েছে, তা মানে রাত জাগাটাও হয়েছে, তা হয়ে তারপরের দিন মানে ভোরবেলা সে বাড়িতে এসে আসার পরে চান টান করে খেয়েছে, খাওয়ার পরে তার প্রচণ্ড বমি বমি ভাব, পায়খানা বেশ কয়েকবার হয়েছে, পায়খানা কোনো স্যাটিসফ্যাকশন নেই, যাকে আমরা ইনএফেকচুয়াল ডিজায়ার পারপাস ইনস্টিটিউট বলি,
সেরকম একটা কিছু হয়েছে। হওয়ার পরে তারপরে তার প্রচন্ড মাথা অসহ্য যন্ত্রণা, যন্ত্রণা সে মাটিতে গড়াগড়ি যাচ্ছে। তা এবার মানে আমার প্রতি ওদের গোটা ফ্যামিলিটা শ্রদ্ধাশীল ছিল, আমাকে ডেকে নিয়ে গেছে। যাওয়ার পরে আমিও যেহেতু আমাকে ভালোবাসে ওরা, তা আমি গিয়েছি, গিয়ে সব বাদ্যযন্ত্র সংগঠনে আমি তাকে একটা নাগভূমিকা দিয়েছি, একটি মাত্র ডোজ, থার্টি একটি মাত্র ডোজ দিয়েছি। দেওয়ার পরে ওরা চায়ের আপ্যায়ন করেছিল, চা খেতে গেছে, ছেলেটি ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল, তারপরে সে সম্পূর্ণ সুস্থ। তা দুটো বিষয় আমার একটা বলার আছে, সেটা হচ্ছে অনিয়মিত, মানে কি বলবো, অনিয়মিত জীবনযাত্রা একটা কারণ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেটা আমি বলতে চাইছি, অনেকের ধারণা আছে যে হোমিওপ্যাথি ওষুধ মানে দেরিতে সারে। তা এটা দুটো বিষয় আমি বলতে চাইছি, একটা হচ্ছে যে নার্স কিন্তু সর্বঘটের কাঠারি করা, আর দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে আপনার ওষুধ সিলেকশন যদি প্রপার সিলেকশন হয়, অ্যালোপ্যাথিতে এত দ্রুত কাজ করে না। আমি ওখানে বসে এক কাপ চা খেতে যেটুকু সময় লেগেছে সেটুকু সময় অতিবাহিত করেছে, তার মধ্যে কিন্তু সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তাহলে যে ধারণাগুলো প্রচার যেগুলো আছে সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি মানিয়ে দেরিতে সারে, হ্যাঁ হোমিওপ্যাথি মানিয়ে খেলে অ্যাগ্রাভেশন হয়, এই সমস্ত ধারণাগুলো সম্পূর্ণ ভুল। হোমিওপ্যাথি কিন্তু খুব দ্রুত, অ্যালোপ্যাথির চেয়েও খুব দ্রুত কাজ করে, অ্যালোপ্যাথি এত দ্রুত কাজ করে না। নবীনবাবু কিছু বলবেন, বলুন। হ্যাঁ স্যার, এই যে নার্স যে আপনি 31টা ডোজ দিলেন, হ্যাঁ এবার একটা ডোজ বলতে অ্যাকচুয়ালি কি দিলেন, গ্লোবুলস এর মধ্যে দিলেন নাকি কিভাবে দিলেন? লিকুইড এক ফোঁটা দিয়েছি, সব সময় আমরা মিনিমাম ডোজটা করতে পারি না, স্থান কাল পাত্র ভেদে মিনিমাম ডোজটা করতে হয়। মিনিমাম ডোজ বলতে আমরা এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে 10 নম্বর গ্লোবুলস এর জলে গুলে, 10 নম্বর গ্লোবুলস মানে হচ্ছে একটা পোস্ত দানার মতো দানা আর কি, সে একটা দানা দিতে হবে 100 ml জলের মধ্যে মিশিয়ে আরো ডাইলিউট করে দিতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা 1 ফোঁটা দিয়েছি, অর্থাৎ 1 মিমি, যেহেতু 1 মিমির কমে আমরা কোনো ফোঁটা কাটতে পারবো না, কেউ পারবে না, কারণ আপনি যত ছোট করে ফোঁটা কাটেন না কেন, 1 মিমির চেয়ে ছোট হবে না, ওটা মাপে কিন্তু 1 মিমি হবে। এবার আপনি যদি চেম্বারে দেখতেন রুগী, তাহলে সেখানে আপনি গ্লোবুলসে মেডিকেট করে দিতে পারতেন, জলে মিশিয়ে দিতে পারতেন। যেহেতু আমি তার বাড়িতে গেছি, সেখানে আমার কাছে যে ওষুধ ছিল সেখানে 1 মিমি নিচে তো আমি জানতে পারছি না। আচ্ছা আর কেউ কিছু বলবেন? আচ্ছা আর একটা ঘোষণা রাখছি, আমরা 1 তারিখের পর থেকে, 1 তারিখে জানুয়ারি 1 তারিখের পর থেকে আগের মতো দিনে 2 বার করে ক্লাস করব। তা মানে আজকে যেহেতু আপনারা অনেকে আছেন, আপনাদের একটু মতামত নিয়ে নিই, সেটা হচ্ছে যে দুপুরের পরে কোন টাইমটা হলে আপনাদের পক্ষে, সবার পক্ষে সুবিধা হয়। আমি একটা সম্ভাব্য টাইম বলছি, তারপরে এটাকে আগে পরে করা যেতে পারে। বিকেল 3টে থেকে করলে কেমন হয়, 4টে থেকে করলে কেমন হয়, অথবা আগে যেটা ছিল 12টা থেকে, আর কোনটা আপনারা একজন একজন করে বলুন কার কোনটা সুবিধা হয়। স্যার আমাদের তো মানে স্কুলে তো থাকি ওই সময়টা, 4টার পরে করলে চলে মোটামুটি। আমি বাড়িতে আসবো কিভাবে দাদা? ও নবীন দা,
আরো লেট হয়ে যাবে। আমার তো দেড় ঘন্টা লাগে স্কুল থেকে বাড়ি আসতে। তাহলে কি করা যায় বলুন, কারণ এটা অ্যাভারেজ করে নিতে হবে। আচ্ছা তাহলে দুপুর 12টা হলে কেমন হয়, মানে আপনাদের টিফিন হয় কটা, টিফিন আমাদের যদি করি 12টায়? অসুবিধা হবে না আমাদের, তাহলে 12টাই করি। বারোটার দিকে হলে সুবিধা হয়, তাহলে 12টাই করি। হ্যাঁ আচ্ছা, আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ওই আপনাদের বলেছিলাম যে আমরা আউটডোরটা চালু করব, তা আপাতত আউটডোরটা চালু করছি না এই জন্য যে আমাদের এখানে পৌরসভা থেকে আমাকে একটা ঘর দেওয়ার কথা আছে। এখন যেটা আমি উদ্যোগ নিয়েছিলাম আমাকে পার ডে 100 টাকা করে দেওয়ার কথা, তা যদি পৌরসভায় বিনা পয়সা ঘর দেয় তাহলে আমাদের পয়সাটা খরচ করতে হচ্ছে না, তা আমরা ওই সেই জন্য একটু অপেক্ষা করবো। আর একটা বিষয় হচ্ছে যেটা, আমি শনি আর রবিবারে, আপনারা তো দূরে আছেন কিনবেন না, আমি সেই জন্য উদ্যোগ রেখে বলছি, আমি একটা জায়গায় আউটডোরে বসি, তা সেখানে আমরা করতে পারি ভার্চুয়ালি, অর্থাৎ গুগল মিট খোলা রাখলাম, আপনাদের লিঙ্ক পাঠালাম, আপনারা ওই পেশেন্টগুলো দেখতে পারবেন, কথা বলতে পারবেন, কিছু প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন, তা সেটা একটু আপনাকে বলে রাখছি আর কি। আমি লিঙ্ক পাঠাবো, এবার যার যার পক্ষে সুবিধা হবে, মানে আমি যে রুগীগুলো দেখি ওটা রেকর্ডও করি, আর আমার দু একজন স্টুডেন্ট আছে তারা লেখে, কেস্টিং ফর্ম নিয়ে লেখে, আর যেহেতু গুগল মিটে যদি খোলা রাখি তাহলে আপনারাও দেখতে পাবেন, পেশেন্টও দেখতে পাবেন, প্লাস মানে আমাদের যে কথোপকথনগুলো হয় সে কথোপকথনগুলো শুনতে পাবেন, বা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন নিয়ে আলোচনা করা যেতে পারে। এটা ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করব, ওই মোটামুটি 11টা থেকে 3টের মধ্যে আর কি, সে সময় আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। স্যার এটা হলে তো আমাদের খুব উপকার হবে স্যার। আমি যেখানটায় বসছি ওখানে মানে ভালোই রুগী হয়, খারাপ না, বিভিন্ন ধরনের রুগী হয়। ওটা একটা চ্যারিটি ডিসপেন্সারি, চ্যারিটি ডিসপেন্সারি হলো আমরা কিন্তু একটু সিনসিয়ারলি দেখি। স্যার হ্যাঁ বলুন, তাহলে আমাদের লিংক পাঠালে আমরা আমরা আছি স্যার, লিংক পাঠালে আমরা আছি আর কি। হ্যাঁ হ্যাঁ লিংক পাঠাবো আপনারা অফিসে থাকেন, স্কুলে থাকেন, যেখানে থাকেন, সম্ভব হলে আপনারা ইয়ে করবেন, অ্যাটেম্প্ট নেবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা নবীন বাবু, হ্যাঁ বলছি কি, আপনি আমাকে একটা কথা বলেছিলেন গৌতম বাবুর সম্বন্ধে, তারপরে কি আর কোনো কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, গৌতম বাবু অ্যাকচুয়ালি আপনার এখানে জয়েন করতে চাচ্ছে মনে প্রাণে বুঝছেন, কিন্তু মানে খুব মিস করছে আর কি, এটা বুঝিয়েছে বুঝছেন স্যার, কিন্তু ওই যে ওই নারায়ণ বাবুর সঙ্গটাই তো ছাড়তে পারছে না, এটাই আর কি প্রবলেম। আমি কিভাবে বলবো তা তো জানি না, মনে হয় ক্লাস বন্ধ গৌতম বাবুর কথা অনুযায়ী। না আমি আর ওনাকে যা বলার তো বলেছি, আমিও কিন্তু গৌতম বাবু থাকুক আমি চাইছি মনে প্রাণে, কারণ ওনার একটা শেখার আগ্রহ আছে, শেখার আগ্রহ আছে প্রচন্ড রকম, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওই ডিজিটাল কালেকশনও করে,
পড়াশোনা করে, বইপত্র আছে, শেখার আগ্রহটা আছে, সেই জন্য ওনার প্রতি আমার একটা দুর্বলতা আছে। কিন্তু উনি যদি ওই শর্তটা মানে, হ্যাঁ, আমার কোন আমি ওয়েলকাম জানাবো। আর আমার অসুবিধাটা হতো না যদি ওই ওনাদের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের ফোন নাম্বারটা হাইজ্যাক না হতো আর কি, কারণ আমাদের স্টুডেন্টদের ফোন নাম্বার হাইজ্যাক করে নানা রকম ইয়ে করে, তো এইটাই হলো আপত্তির কারণ। আপনার সঙ্গে যদি আবার কখনো কি বলবো স্যার বলবে, আমি সবসময় ওনাকে ওয়েলকাম জানাবো, কিন্তু একটা শর্তে, ওটা ওই ওই সঙ্গ ত্যাগ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি সবসময় ওনাকে ওয়েলকাম জানাবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু জানার কিছু আছে? হ্যালো, হ্যাঁ গোবিন্দ বলো। হ্যাঁ, বলছিলাম কি স্যার, শুনলাম সবই তো 1 তারিখ থেকে ক্লাস দুপুরে করবেন। আমি তো স্যার বাড়ি ফিরতে ফিরতে আমার স্যার ওই হাতটা বেজে যায়, জানেনই তো। না না, দুপুরে ক্লাস তোমার অফিস থেকে যদি সম্ভব হয় করবে, দুপুরও হবে রাতও হবে। আমাদের ওখানে মোবাইলে ঢুকতে দেয় না, অনেক ইয়ে করে ভাবে নিতে হয় মোবাইল। তাহলে তো হবে না, তাহলে কিছু করার নেই ওরকম ভাবে। তাহলে ভিডিও দেখে নেবে আনবে। না না, আমরা তো এখানে কোনো রকম ভাবে সম্ভব না। এবার রাত্রি যে 8:30 ক্লাসটা নিয়ে এটাই স্যার অ্যাটেন্ড করবো, তাছাড়া দুপুরের ক্লাসগুলো অ্যাটেন্ড করা বিশেষ করে আমার পক্ষে সম্ভব না। এবার আমার একার জন্য তো টোটাল ক্লাসটা তো বন্ধ, সেটা 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 সম্ভব না, সেটা তো হবে না। মুখে দুর্গন্ধ যেটা, ওটাকে মনে হয় ইংলিশে হলিটাস না কি বলে ওটা, হ্যালোটাস, ওই মুখে যে দুর্গন্ধ যেটা আপনার মার্কসলে একটা আছে তো, তাই না? মানে সিমটমে প্রচন্ড রকম ভাবে আছে, মার্কসল আছে, শরীর নামে আছে, একটু। তা এবার আমাকে বলছে তোমার কাকিমার এই পরিস্থিতি, কাকিমার একটা প্রবলেম আছে, মুখে খুব ইয়ে দুর্গন্ধ, তা সবাইকে বলাও যায় না কথাগুলো। আমাকে বলবো আবার একটু দেখো তো কিছু, আমি একটু করতে হবে। তা প্রাথমিক ইস্টে যে কিটার মাকল বলে এগুলো ইউজ করা যায়, এগুলো মানে যেগুলো, না এটা শুনেছি মুখে কোনো ক্ষত বত বা এরকম কোনো, না সেটা থাকতে হবে এমন কোনো কথা নেই টোটাল। তবে মার্শালের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে জিভটা ময়েস জিভ থাকবে, অথচ জল পেবে। আমরা সাধারণত অ্যাজ পার প্যাথোলজি আমরা যেটা বুঝি যে মানুষের জল পিপাসাটা কখন হয়, গরমকালে হয় জল পিপাসাটা। তা গরমকালে জিভ শুকিয়ে আসে, হ্যাঁ, তা জিভ ড্রাই ট্যাং হলে জল পিপাসাটা বেশি লাগার কথা। কিন্তু এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে মানুষের সঙ্গে বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে ময়েস ট্যাঙ্কে প্রচণ্ড জল পিপাসা, হ্যাঁ, ট্যাঙ্কটা হচ্ছে রসালো, জিভটা ভিজা রসালো ভেজা, হ্যাঁ এটা হবে। আর কিন্তু মার্শাল আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ঘুমিয়ে থাকলে প্রচুর পরিমাণে লালা পড়ে, লালা কাজে সে ডান বা কাতে শুলে বা কাতে ভেসে যায়, ডান কাতে শুলে ডান কাতে ভেসে যায়, এই এইটা। আর প্রচন্ড মুখে দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ তো আমাদের অনেক মেডিসিনই আছে। একটা ওষুধ একটা দেখলাম, আসাই বলে একটা, আসাই আসাই, হুম দায়িত্ব পড়েছে নতুন করে সিলেবাস তৈরি করা,
আচ্ছা, আর একটা বিষয় যেটা, দেখেন তোমাদের ওখানে কি বায়োফিলোজফি বলে কোনো সাবজেক্ট পড়ানো হয়? না না, বায়োফিলোজফি নেই এরকম। কি কি সাবজেক্ট পড়ানো হয় ওখানে? তো স্যার ওখানে বায়োকেমিক্যাল আছে, তারপর আপনার বায়ো এমএম আছে, তারপরে আপনার স্যার অর্গানন অফ মেডিসিন, তারপরে স্যার আপনার আছে স্যার অনেক সাবজেক্টই আছে ওখানে। হ্যাঁ, আমি দেখে নিই আপনাকে পরে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ইসলাম সাহেবের কোনো প্রশ্ন আছে নাকি? স্যার, আমার একটুখানি রিকোয়েস্ট ছিল যে বাচ্চাটা খুব রাত্রে পেশাব করে। আমি তো আপনাকে আগে বলেছিলাম কেসিং করে পাঠাতে, আমি আপনাকে মেডিসিন সিলেক্ট করে দেবো। টেস্টিং ছাড়া তো আমাদের কোনো গল্প নেই তো। আচ্ছা ঠিক আছে, এটা কেস টেকিং করে আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা কেসিং করে আপনি কেস টেকিং করে পুরোটা পাঠিয়ে দেবো, আপনি হিসেবে একটা ওষুধ বলুন। হ্যাঁ, আপনি মেল করে পাঠান হোয়াটসঅ্যাপে। হ্যাঁ বলুন স্যার। ঘন ঘন পেচ্ছাপ করাটা কি কারণে হতে পারে? বাচ্চাদের ঘন বাচ্চারা ঘন ঘন পেচ্ছাপ করে। ঘন ঘন পেচ্ছাপের একটি কারণ, সেটা হচ্ছে কুচো কৃমি। দেখবেন, লক্ষ্য করবেন, মলদ্বারে ছোট ছোট কৃমি দেখা যায়। এটা ঠিক বলেছেন স্যার, এরকম এরকম প্রবলেম হলে শুরু হয়ে যায় নাটক। যখন আমি কৃমি ওষুধটা খাওয়াই, দুই এক সপ্তাহ মোটামুটি প্রেসার প্রেসার করা বন্ধ থাকে, তারপরে আবার শুরু হয়ে যায়। আর এই ধরুন 10-12 বছর কি 15 বছরের ছেলে মেয়েরা যে বিছানা প্রেসার করে, ওইটা কিন্তু ওই প্রপার কেস্টেকিং ছাড়া ও ওষুধ দেওয়া যাবে না। আর এমনি ছোট বাচ্চারা যেগুলো করে, সেগুলো সাধারণত সিনাক, ট্রিকুরিয়াম, ম্যাকটাম, ফস, এই সমস্ত ওষুধই কমে যায়। ঠিক আছে স্যার, আমি কেস্টেকিংটা করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে শেষ করছি। গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট।